সৌদি আরবে শুরু হয়েছে বলদিয়া কর্তৃক নতুন আইন এখন থেকে সৌদি আরবে বলদিয়া তাদের দেশটিতে পরিচ্ছন্নতামূলক ও অন্যান্য সার্ভিস দেওয়ার জন্য দোকান মালিক ও বাসাভারী মালিকদের ওপর নতুন করে ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছে যা কার্যকর করা হবে চলতি মাস থেকেই বাসাভারী দোকান মালিক পেট্রোল স্টেশন কনস্ট্রাকশন সাইটের এসব জায়গা থেকে বাৎসরিক হারে ফি বসানো হবে এবং যেসব সৌদি আরবের নাগরিকরা তাদের বাসায় ছাদ কিংবা জমিতে মোবাইল টাওয়ার বা ব্যাংকের এটিএম বুথ বসিয়ে ভাড়া আদায় করছে তাদেরকেও সৌদি সরকারের নতুন আইনে বলদ দেওয়ার ট্যাক্স দিতে হবে অনেকে হয়তো ভাবছেন যে এই বলদ দেওয়ার ট্যাক্স নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ কী এটা তো আর আমাদেরকে দিতে হবে না কিন্তু না আপনারা ভুল বুঝছেন মাথা ব্যথার কারণ হল এই নতুন ট্যাক্সের ফলে প্রবাসীরা যে সমস্ত বাসায় থাকেন ভাড়া সেই বাসার মালিক নতুন করে এই বর্তার ট্যাক্স বাড়ার কারণে বাহানা দিয়ে প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে এছাড়া নতুন এই আইনটি কার্যকর হলে রাস্তার ধারে যে সমস্ত দোকানপাট রয়েছে তাদের মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে মনে করুন আপনি একটি দোকান চালাচ্ছেন এবং হুকুমতের যে কোনো সার্ভিস দিতে গেলে আপনার কফিলকে কমপক্ষে পাঁচশো দিতে হয় এবং নতুন এই নিয়মের ফলে আপনার কফিল আপনার থেকে অতিরিক্ত কম করে হলেও পাঁচশো থেকে আরও এক হাজার রিয়াল হারাম আদায় করবে সৌদি আরবে প্রায় এক থেকে দুই লাখ বাংলাদেশি প্রবাসী এখনও আছে যারা কিনা না দোকান যোগান চালাচ্ছে সবার কাছ থেকে যদি পাঁচশো রিয়াল করে নেওয়া হয় তাহলে কত রিয়াল দাঁড়াচ্ছে একটা বারো কি ভেবে দেখছেন নতুন এই নিয়মের ফলে আমাদের অনেক প্রবাসী ক্ষতিগ্রস্ত হবে তাই সৌদি আরবে সহ অন্যান্য পেশায় যারা কর্মরত আছেন আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সৌদির সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন